Hey guys, what's up? Good morning. তো আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া ঘুরতে। মানে ব্যাপারটা হচ্ছে পুরুলিয়াতে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে, কি আছে, এসব দেখাতে যাবো। কিছু এত এমনই সুন্দর লাগছে, সারা বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো আমার লাগছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যেটা পার ডে একটা করেই থাকে। তো কাল আমরা যেহেতু দেরিতে চেক ইন করেছিলাম, তো এই টাইম পাচ্ছি। এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। আমরা সবাই এখানে, সবাইকে ছবি তুলতে হবে, সবার ফটো সেশন চলবে কিছুক্ষণ। আমরা এখন যাচ্ছি ফের গাড়ির কাছে, আবার ব্যাক করছি। আসলে একমাত্র এই টাইম, ম্যাম ফ্রিজার কোনো টাইম নেই। আর যদি কপাল বিশাল ভালো থাকে, বিশাল ভালো থাকে, আমি এখন আলাপ করাচ্ছি আমাদের ড্রাইভার কাকুর সাথে। কাকু, আপনার নাম বলুন। রাশু সিং। আপনার পাঁচটা গাড়ি আছে। এবার আপনারা চাইলে আসবেন পুরুলিয়াতে, এসে কন্ট্যাক্ট করে নেবেন, কোনো চাপ হবে না। খুব কম প্রাইসে গাড়ি করে দিয়েছে আমাদের, আপনাদেরকেও করে করে দেবে, কোনো চাপ নেই। তো আপনারা আসলে একবার কন্ট্যাক্ট করবেন। তু মেরা রোজ কমল লিটল ক্লোজ, তু মেরা রোজ কমল লিটল ক্লোজ। এখন আমরা চলে এসেছি মার্বেল লেকে। একটা ছোট্ট সাজেশন সবার জন্য, বর্ষাকালে পুরুলিয়ায় আসলে মুড পরে আসবে, ঠিক আছে? একদম অ্যাভয়েড করার চেষ্টা করবে, যেটা আমরা করেছি। বেশ, এটাই উচিত। তো আমরা একটু ভুল করে ফেলেছি, আর কি করা যাবে? আমরা না, তুই ভুল করেছিস। দেখ দেখ দেখ, আমরা এসে গেছি নেক্সট লোকেশনে, আর এটা হচ্ছে বামনি ফলস। তো এখান দিয়ে কোথাও একটা রাস্তা আছে, তো ওটাই আমরা খুঁজছি এখন। নিচে যেতে হবে, বেসিক্যালি নিচে যেতে হবে না? আচ্ছা, তো এবার নিচে গিয়ে দেখা হবে যে কেমন, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো লেটস গো। এটা হচ্ছে বামনি ফলসের এন্ট্রান্স, আর এইভাবে একটার পর একটা সিঁড়ি দিয়ে নামতে হবে। একবার দেখাই সবাইকে, এইটা হচ্ছে বামনি ফলসে যাওয়ার রাস্তা। আরে রে, নাইস। পর তুম সুন্না পায়, এইভাবে দপে দপে নিচে নামতে হচ্ছে। বেশ বেশ সুন্দর জিনিস, বেশ ইন্টারেস্টিং। বৃষ্টি পড়ছে আর আমাদের এটা প্রাকৃতিক সেট, দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে গেছে সবাই। হ্যালো হ্যালো হ্যালো, বৃষ্টি পড়ছে না ভাই? বৃষ্টি পড়ছে না ভাই? বৃষ্টি কোথায়? বৃষ্টি চলে, চল চলো, যাওয়া যাবে, চোখে জল। ঠিক আছে, চলো যাওয়া যাক। এখন আমরা এত দূর আসার পরে এরকম একটা ভিউ পেলাম। হম দূর ভাগে, ভালো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে এখন পাথর কাটার সিঁড়িতে পেয়ে গেছি। কিছু এরকম সিঁড়ি, মানে ও ও কি কি জার্নি ভাই, সিরা লাগছে ব্যাপারটাকে, খুবই সুন্দর ব্যাপার স্যার।
সেরা লেটস গো লেটস গো গাইস হ্যাঁ ভাই আসার সময় নরম হয়ে যাবে দেখি আরে বুঝতে পারছো যে এতটা নিচে যাচ্ছি এবার আসার সময় ঠিক কেমন হবে আলাদাই ট্রেকিং ভাই কি জানো একটা বলছিলি ট্রেকিং এর বহুত শখ চলো চলো অ্যাডভেঞ্চার হচ্ছে গাইস ও তো গাইস ফাইনালি আমরা আমাদের জায়গাতে এসে গেছি যেখানে আমরা ছিলাম আর এখানে ভিউটা ঠিক এইরকম चुरा के दिल तेरा हम दूर भागे तेरे बिना गाइस हम এখন লোয়ার ড্যামে এসেছি এই আমরা এখন বসে আছি আপার ড্যামে ঠিক আছে আর এটা আপার ড্যামের ভিউ দিবাঞ্জন গেছে আইসক্রিম কিনতে চলো লেটস গো আইসক্রিম আইসক্রিম কি আইসক্রিম এটা এটা চকোবার ফকোবার খাবো না তুমি দেখো চকোবার ফকোবার এটা কি আছে অরেঞ্জ অরেঞ্জও খাবো না রাখো কি খাবি তাহলে কি কি আছে ওই কর্নেটো দেখি বার করে দেখি কর্নেটো খাবি কর্নেটো আমরা এখন ময়ূর পাহাড় যাচ্ছি কারণ এটাই হচ্ছে আজকের আমাদের লাস্ট পয়েন্ট তো ময়ূর পাহাড় এখন যাচ্ছি আর আমাদেরকে যেতে হবে এইখান থেকে গিয়ে ওই দূরে আর নদী বেরোতে হবে চলে এসছি আয় ভাই আয় বিশাল বড় নদী এবং আমাদেরকে যেতে হবে ওই দূরে উঠতে হবে তো ওখানে গিয়ে দেখা যাচ্ছি কেমন আমাদের জীবনের আচ্ছা সাকসেসের উচ্চতম জায়গায় পৌঁছচ্ছি আচ্ছা আচ্ছা বিশাল ওই সব বাদ দে ওই দেখ ময়ূর দেখতে পাবো একটা হয়তো আমরা আশা করছি ময়ূর ডাকছিল শুনতে পেলাম ও আচ্ছা আর দেখতে পাবো একটা ময়ূর দেখতে পাবো আমরা ময়ূর আজকে ময়ূরের কন্টেন্ট আসবে তো ঠিক আছে চলো লেটস গো ময়ূর দেখতে যাচ্ছি আমরা ময়ূর আসছে এটা ময়ূর আসছে তো এটা কত করে ময়ূর দেখা দেখি ময়ূর দেখতে পেলে আবার ক্যামেরাতে ব্যাক করব গাইস ঠিক আছে দেখতে থাকো গায়ে আমসে নারাজ রেনা সাজায়ে হাম তেরি বরাত আমরা ফিরে এসেছি আবার কিন্তু আমরা ময়ূর দেখতে পাচ্ছি না গাইস ময়ূর নেই ময়ূরের ডাক শুনতে পেয়েছি ময়ূর কেন পাচ্ছি না আলাদাই কিন্তু কোথায় ময়ূর কোথায় পাবো যাই হোক আর কিছুটা তারপরেই পৌঁছে যাবো দেখা যাক ময়ূর দেখতে পাই কিনা গাইস আমরা ময়ূর দেখতে পাইনি কিন্তু কিন্তু এই ভিউটা খুব সুন্দর अब तो आ रे आस पास आ रही बारात करना इंकार बार बार देना साथ अब तो आ रे आस पास आ